আজকে তো মীনাক্ষীর কাজ নিয়ে আলোচনা। যারা এখানে সবাই জানে মীনাক্ষীর ক্রেডেনশিয়াল, তবু বলে রাখি মীনাক্ষী গভর্নমেন্ট আর্ট কলেজের ওই সো কল ইন্ডিয়ান পেন্টিং ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলার্স ডিগ্রি করার পর বরোদার এম এস ইউনিভার্সিটিতে এম ফাইন করেছে, আর বহু বেশ কিছু উল্লেখযোগ্য এক্সিবিশনে পার্টিসিপেট করেছে, আর্টিস্ট রেজিডেন্সি এবং ওয়ার্কশপ এবং বেশ কিছু এবং সোলো এক্সিবিশন হয়েছে, কোচি বিয়েনালে পার্টিসিপেট করেছে এবং কিছু পুরস্কার আছে তার ইয়েতে দখলে। তো মীনাক্ষী ওর কাজ আজকে প্রেজেন্ট করবে, একেবারে এখনকার কাজ নয়, ও কাজ প্রেজেন্ট করবে 11 থেকে 17 পর্যন্ত এবং বিভিন্ন ধরনের কাজ। তো সুনন্দদা তো অনেকটাই বলে দিয়েছে যে আমার মোটামুটি ইনস্টিটিউশনাল ট্রেনিং এর জায়গাটা কলকাতার আর্ট কলেজে। তো আমি শুরু করেছি যেহেতু ইন্ডিয়ান আর্ট ইন্ডিয়ান পেইন্টিং ডিপার্টমেন্ট, মানে যদিও সো কলড ইন্ডিয়ান পেইন্টিং বলাই ভালো এখন, সেই জন্য আমার কাজের মধ্যে একটা ট্রেডিশনকে অ্যাড্রেস করার খানিকটা চেষ্টা ছিল প্রথম থেকে, সেটা খুব কনসিয়াস ভাবেই এসেছে কারণ ডিপার্টমেন্টে যে ধরনের প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমি গেছি সেই জায়গার থেকে একটা মিনিয়েচার পেন্টিং সো কল্ড এর ট্রেডিশনাল জায়গাকে রিপ্রেজেন্ট করার জন্যই কাজটা শুরু করা। এভাবে আমরা এখন স্ক্রিনে যে তিনটে কাজ পরপর দেখতে পাচ্ছি এটা ঠিক ট্রিপটিক নয়, কিন্তু আমরা এটা ইন্ডিভিজুয়াল কাজ হিসেবে দেখা যেতে পারে, আবার এটাকে ট্রিপটিক হিসেবেও আমি কিছু কিছু শোতে রেখেছিলাম। তো এটা আমার মানে ব্যাচেলার্স ফাইনাল ইয়ারের, মানে আমার গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারের শেষের দিককার কিছু কাজ, একদম শেষের দিককার কাজ। প্রথম কাজটা কৃষ্ণপক্ষ, এটার টাইটেল। সেকেন্ড কাজটা গলি, থার্ড খালাস। তিনটে আলাদা কাজ এবং তিনটে কাজেই যেটা একটা একটা ছোট্ট ন্যারেটিভ তৈরি হয়েছে, যে প্রথমে যে কাজটা আছে আমার মনে হয় পরের স্লাইডে বোধ হয় এর একটা ডিটেল আছে। তো এখানে আমরা যেটা প্রথম, যেটা একদম যেটা ফোকাসড একদম সেন্টারে, যে কাজটা, যে ছবিটা, ইমেজটা আমরা পাচ্ছি সেটা নায়িকার একটা চরিত্র, নায়িকার একটা রিপ্রেজেন্টেশন। তো আমি কৃষ্ণপক্ষ নামটা দিয়েছি যে মানে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্ধকার, মানে কৃষ্ণপক্ষে যেরকম হয় চাঁদটা আর কি, এক ফালি চাঁদ ওরকম ভাবে রাখা। তো এই যে নায়িকার রিপ্রেজেন্টেশন আমরা যেভাবে ওল্ড স্ক্রিপ্টসে পাই, মানে যেরকম ভাবে আমাদের মানে জেনারেলি ওই নাট্যশাস্ত্র ইলাস্ট্রেশন আর কি, যে আমি পাশে অভিসারিকা নায়িকার একটা ছোট্ট রেফারেন্সের জন্য যে এই ধরনের ইমেজ আমরা পাই, অনেক ধরনের ইমেজ। এটা কাংড়া স্কুল, মানে পাহাড়ি স্কুলের একটা রিপ্রেজেন্টেশন। তো তো এই ধরনের নাট্যশাস্ত্রের যে নায়িকার যে ডিসক্রিপশনস আছে সেই অনুযায়ী আর্টিস্ট ইলাস্ট্রেট করে গেছেন। তো আমরা সেই রকমই রিপ্রেজেন্টেশন এখানে দেখতে পাই। তো আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে এই রিপ্রেজেন্টেশন অনেকটা অ্যানোনিমাস আর কি, ওই যেরকম কি বলবো ওই সৈন্যদলের মতো, মানে মিনিয়েচারের ক্ষেত্রে মিনিয়েচারে কোনো ইন্ডিভিজুয়াল জায়গা থেকে সেই চরিত্রগুলোকে ডিসক্রাইব করা হয়নি আর কি, রিপ্রেজেন্ট করা হয়নি। তো আমি সেই প্রথম দিককার কিছু কাজে একেবারেই প্লেফুলি ওইটাকে নিয়ে খেলার চেষ্টা চলেছিল, যে যেখানে এখানে একটা রাধার চরিত্র, এখানে একটা নায়িকা যে প্রেগনেন্ট আর কি নায়িকা, তো এই যে ইমেজ, মানে এই এই ইমেজ এবং উইথ দ্য সেটিং, যে এই মিনিয়েচারের যে ফরম্যাটস গুলোর মধ্যে এই ধরনের ইমেজ,
এইটা নিয়ে আমি একটা ফুলি একটু খেলার চেষ্টা করেছিলাম, সেই জায়গা থেকে কৃষ্ণপক্ষ নাম দেওয়া, যে কৃষ্ণের একটা প্রেজেন্স ওর মধ্যে রয়েছে। আর মানে রাধা প্রেগনেন্ট, এই যে ইমেজ, মানে আমাদের তো টিপিক্যাল কিছু প্রিকনসিভ কিছু আইডিয়া দেওয়াই থাকে, যে আইডিয়াল ওমান বা এই যে কি ধরনের ডেসক্রিপশন, বা আমরা যদি এইসব পড়ি পরবর্তীকালে মনুস্মৃতি আরো অন্য ধরনের ডেসক্রিপশন দিয়েছে, যে সবগুলোই এই বিহেভিয়ারাল অ্যাসপেক্টস থেকে এদের ডেসক্রিপশন আর কি, এই ইমেজ ইমেজ যেভাবে এসেছে, তো সেই জায়গা থেকে এটা একটা সেটাকে সেটার একটা কাউন্টার করে আমি কাজটা করেছিলাম। তো তার কন্টিনিউয়েশনে আমার নেক্সট স্লাইডের যে কাজ, এখানে একদম মাঝখানে একটা কন্ট্রাসেপটিভ পিল, তখন এটা আই পিল বোধ হয় পেস্ট করা আছে। তো এই যে দুটো ডিফারেন্ট মিডিয়াম একসাথে একটা স্পেসে আনা হলো, যেখানে পেছনের যে পুরো ব্যাকগ্রাউন্ডটা, এটা একটা ওয়াসলিতে একদম গুয়াশ করে কাজ করা আর কি, যেখানে ছোট ছোট নায়িকার ইমেজ আছে, আর মাঝখানে একটা শিঙ্কলের মতো একটা জিনিস পেস্ট করা হয়েছে, একটা ফরেন বডি ফরেন এলিমেন্ট একটা পেস্ট করা হয়েছে। তো এই যে এটা দুদিক থেকে এটার মধ্যে প্লেটা আছে, যে একটা তো সারফেস নিয়ে সেখানে একটা প্লে, আরেকটা হচ্ছে যে এই যে এই যে সেলিব্রেশন, মানে এই যে ইউজ অফ আ কন্ট্রাসেপটিভ, এটার মধ্যে যে এই যে এই লিবারাল জায়গাটা বা এটা এটাকে কি এই সেলিব্রেট করার জায়গাটায় থাকে কি না, বা এই ধরনের এই যে পশ্চার গুলো আমি ইউজ করেছি, এগুলো সবই ওই নায়িকা ভেদের যে মানে নায়িকার যে ইলাস্ট্রেশন সেইগুলোর থেকে নেওয়া আর কি, বিভিন্ন রকম নায়িকা। আর নেক্সট স্লাইড, নেক্সট তাতে থার্ড কাজটা, এটা একটা ডিসচার্জ সার্টিফিকেট, একটা অ্যাবর্শন হয়েছে, যেমন মানে রাধিকার অ্যাবর্শন হয়েছে, যেহেতু পেশেন্টের নাম রাধিকা দেওয়া হয়েছে। তো আর পুরো ডিটেল যে ডিসচার্জ সার্টিফিকেট যেরকম হয় আর কি, সেই জিনিসটাই এখানে একটা স্ক্রিন প্রিন্ট করে প্রথম মানে এটা দেওয়া আছে। আর চারপাশে কিছু মেন সেলিব্রেটেড একটা জেস্টার আর কি তাদের মধ্যে, তো খাল্লাস নামটা আর কি, যেহেতু অ্যাবর্শন এই এই টুইস্টটা টাইটেলের মধ্যে আছে, যে মানে প্রথম ওই কৃষ্ণপক্ষ থেকেই ছিল, কৃষ্ণপক্ষ গলি এইগুলো আর কি, তো এই জায়গার থেকে দেওয়া। তো এই তিনটে যদি আমি সেপারেটলি দেখি, সেপারেটলিও একটা অন্য আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, আবার যদি একসাথে যদি পুরোটা দেখি তাহলে এই স্টোরিটা ন্যারেট করে, যে প্রথমে রাধা প্রেগনেন্ট হলো, তারপরে সে কন্ট্রাসেপটিভ নিল, এবং তারপর তার অ্যাবর্শন হলো আর কি, যে এই যে একটা পুরো স্টোরির ন্যারেশন এটা তৈরি হয়। তো এইটা মোটামুটি আমার এই তিনটে কাজই আমার বড়দায় যাওয়ার আগের কাজ আর কি। তো এর পরের যে কাজটা তে যাব, সেটা আমার ওখান আমার মাস্টার্স করা কালীন চলাকালীন তখনকার কাজ, কাজটার নাম কাম আতি বাগ। এখানে আজকে ইন্দ্রদা নেই, যদিও থাকলে খুব ভালো হতো। আমরা তখন যখন বড়দায় গেছি, তখন যেহেতু একটা অন্য স্টেট থেকে একটা অন্য জায়গায় যাওয়া, কি একটা নতুন পরিবেশকে অ্যাডপ্ট করা, আর এমন একটা কলেজ থেকে আমি গেছি যেখানে এই ধরনের চর্চার খুবই অভাব ছিল আর কি, সেখান থেকে একটা নতুন জায়গায় গিয়ে, তো ইন্দ্রদা আমাকে তখন বলেছিল যে ঠিক আছে, মানে এখানকার কিছু জিনিস এক্সপ্লোর করা যেতে পারে, যে আশেপাশে, যেটা জেনারেলি অনেকেই করছে তখন আমার আশেপাশে, আমার ব্যাচমেটস বা আমার সিনিয়র, যে আশেপাশের কিছু
এলিমেন্টস থেকে ইন্সপিরেশন নিয়ে সেখান থেকে একটা কাজ ডেভেলপ করা। তো আমার ক্ষেত্রে ঠিক প্রসেসটা এরকম ছিল না, প্রথম থেকে খুব একটা কনসিয়াস একটা প্রসেস ছিল যে আমি মোটামুটি আমি আগে থেকে একটা ডিসিশন নেওয়া থাকতো যে আমি কি কাজ করব, এবং সেই অনুযায়ী আমি ইমেজ চুজ করতাম। কখনো কখনো হয়তো কোনো ইস্যুকে আমি নিয়ে অ্যাড্রেস করতাম, অথবা কখনো এরকম মতো কিছু কোনো একটা ভিজুয়াল আমার পছন্দ হয়েছে, এবার সেটাকে আমি কনসেপচুয়ালি সেটাকে নিয়ে খেলছি। মানে এই মাথার কাজটা হয়ে যাওয়ার পরে আমার মানে অ্যাকচুয়াল কাজটা কাজটাতে হাত দিই। তো এই প্রসেসটা হয়তো ভাঙার জন্য ইন্দ্রদা তখন বলেছিলেন। তো ইন্দ্রদার কথা মতো আমি তখন, আমরা যেহেতু কামাতিবাগ যেতাম, কামাতিবাগ হচ্ছে আমাদের ফ্যাকাল্টির ঠিক উল্টো দিকে, তো সেই কামাতিবাগে আমি যখন প্রথম যাই তখন আমি অনেকটাই মিল পাই আমাদের এখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে। মানে ভিক্টোরিয়া তো একটা মিউজিয়াম, কিন্তু তার আশেপাশে অনেক ধরনের অ্যাক্টিভিটি চলে। তো এই যে মানে অনেকটাই, মানে যারা কলকাতায় আছেন বা যারা বড়দায় যাননি কখনো, তাদের বুঝতে সুবিধে যে খানিকটা ভিক্টোরিয়ার মতোই আর কি। মানে আমার অন্তত প্রথম একটা গ্লান্স ওরকমই মনে হয়েছে। আমি গিয়ে বেশ আমরা ছবি টবি তুলেছিলাম, এবং ফিরে এসে তখন আমার এই কাজটা শুরু হয়েছে। কাজটার আমি এটার একটা ব্যাকগ্রাউন্ডটা বলে নেওয়া ভালো। এটা তো গেল টাইটেলের ব্যাকগ্রাউন্ড, আরেকটা হচ্ছে এটা রেফারেন্স। এই রেফারেন্সের জায়গা থেকে যে খুর্বের যে অরিজিন অফ দ্য ওয়ার্ল্ড, যে একদম রিয়েলিস্টিক যে ড্রয়িং, মানে কাজটার একটা হিস্ট্রি আছে, যেটা অনেকদিন এটা একটা কমিশনড ওয়ার্ক সেই সময়। তো এটা একটা খালিল বে একজন তার কমিশন দেওয়া কাজ আর কি। তো এটা অনেকদিন, বেশ প্রায় 100 বছরের মতো এটা, এর এই কাজটার বিভিন্ন জায়গায় হস্তান্তরিত হয়েছে, কিন্তু যার কাছেই গেছে তাদেরই ডিসপ্লের ক্ষেত্রে একটা একটা লুকোচুরির ব্যাপার আছে, যে কেউ কাঠের পাটার পেছনে লুকিয়েছে, লুকিয়েছে ঠিক নয় কিন্তু কিছু ভাবে ওই রকম ভাবে রেখেছে কেউ সেটাকে। মানে এত তার মধ্যে এত একটা লুকোচুরি একটা খেলা তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে এই অরিজিন অফ দ্য ওয়ার্ল্ড এর আমি যেটা করলাম, আমি এটা জাস্ট লাইন ড্রয়িংটা বার করলাম, এবং এই পিউবিক হেয়ারটাকে আমি রিপ্লেস করেছি এখানে। একদম কিছু ন্যাচারাল গ্রোথ, মানে দুটোই তো ন্যাচারাল গ্রোথ, তো সেই জায়গা থেকে এটাকে কাজটাকে ধরা আর কি। তো এবং করতে করতে আমার এই যে লুকোচুরির এই যে জায়গাটা, এই জায়গাটাকে ভাবতে ভাবতে কামাতিবাগ টাইটেলটা দেওয়া, যে এই যে কাম আতি বাগ এভাবে একটু টুইস্ট করা আছে টাইটেলটার মধ্যে। তো এইটা মানে ওই সময় আর কি করা। নেক্সট কাজটা এটা, হ্যাঁ একটা ডিটেল ছবি আছে। আচ্ছা, এটা বেশ পরের দিকের কাজ, আমার বড়দার মানে এই বেরিয়ে যাওয়ার পরে, আমার মাস্টার ডিগ্রির পরে এর কাজ আর কি। কাজটার নাম বয়েজ ডোন্ট ক্রাই। এখানে আমার একটু বলে দেওয়া ভালো, যদিও এই স্লাইডে ইমেজটা রাখতে পারিনি, এখানে যেরকম আমার এই এর আগে বড়দায় থাকাকালীন আমার একটা ছোট ড্রয়িং ছিল, সেখানে আমি কিছু মুস্তাশ নিয়ে কাজ করেছিলাম, যে এই ভেজাইনার উপরে মুস্তাশ রাখা, এরকম ভাবে কাজগুলো করা। এখানে ঠিক তার উল্টো ডেসক্রিপশন, যে এখানে পিউবিক হেয়ারটাকে, পিউবিক হেয়ারের জায়গায় এই যে একটা ফেমিনাইন, যে মানে দুটোই চুল কিন্তু একটার মধ্যে একটা মাস্কুলিনিটি, যে একটা যদি একটা মুস্তাশ থাকে যে তার মধ্যে যে মাস্কুলিনিটি, আর এই চুল বাঁধা, বিভিন্ন রকম স্টাইলে চুল বাঁধা আর কি, এগুলো তার মধ্যে জাক্সটোপোজ করা আর কি, যে চুলগুলোকে বাঁধা, মানে এটা একটা ধাক্কা দেওয়ার মতো আর কি। তো এটার একটা সিরিজ ছিল, বিভিন্ন রকম চুল এবং বিভিন্ন রকম ফ্যালিক
রিপ্রেজেন্টেশন আর কি। তো মানে আমি চেষ্টা করেছিলাম যে চুলগুলোর, আমার যেহেতু ওই মিনিয়েচার করতে করতে আমার একটা ওই ফিনিশ করার জায়গায় চলে গেছিল, যে সবাই এক্সপেক্ট করতো যে আমি করব যে ভীষণ ফিনিশড হবে কাজ, তো সেই জায়গাটা রিলিফ পাওয়ারও খুব দরকার ছিল যে, তো যদিও এখানে সেটা হয়নি, আমি মানে ড্রয়িং টয়িং গুলো একটু ছাড়ার চেষ্টা করেছি। তো এটা মোটামুটি এর আগের স্লাইডে বোধহয় ডিসপ্লে এর একটা ইমেজ আছে, এটা ঠিক আগে। কি সাকসিস শোতে ছিল? সাকসিতে ছিল কি এই কাজটা? সাক্ষীতে হ্যাঁ কয়েকটা কাজ ছিল এর মধ্যে, কয়েকটা কাজ ছিল। তো এই গেল এটা, যদিও করা এটা সাক্ষীর শো এর আগে, কারণ এটা প্রথম দেখিয়েছিলাম আমি ইন্ডিয়া আর্ট ফেয়ারে, বোধ হয় 16-র ফেয়ারে, বোধ হয় 16 না 17-র ফেয়ারে। তো আর এর পরের স্লাইডটায় যাই। আচ্ছা, এই কাজটা আমার পার্সোনাল ভীষণ পছন্দের কাজ, সেই জন্য আমি একটু, এটা যদি একটু আগের কাজ, মানে আমি যেই সময় ওই কামাতি বাগ করার পরে পরের কাজ, একটু ফর্মেটিভ স্টেজ আর কি। তো খুব সত্যি কথা বলতে, তখন তো এইসব মানে সাইট স্পেসিফিক কাজটা হচ্ছে, আমাদের বড়দাতেও একটা হয়েছিল, একটা ওয়ার্কশপ, ওয়ার্কশপ ঠিক নয়, মানে আমাদের দেওয়া হয়েছিল সাইট স্পেসিফিক কিছু কাজ করার জন্য। তো আমিও করেছিলাম, যেটা নিয়ে একটু সমস্যা করেছিলেন, মানে আমার ইনস্টিটিউশনে ডিসপ্লে করা নিয়ে একটা প্রবলেম তৈরি ছিল, তো সেই জন্য আমি খুব সাকসেসফুল হইনি। তো আমার ইচ্ছে ছিল আরেকটা জায়গায় কিছু করার। তো এটা 2012-এ কলকাতায় করা, 2012-এ 12-র ওই ডিসেম্বর, ডিসেম্বর নাগাদ। কাজটা ওই আমাদের গ্র্যান্ড হোটেল, যেটা ওবেরয় গ্র্যান্ড কলকাতার, সবাই চেনে কলকাতায় যারা আছেন। তো আমি, আমার ইচ্ছে ছিল এটা পার্ক স্ট্রিটে করার, কারণ সাইটটার একটা স্পেসিফিসিটি আছে, যেহেতু 2012 ওই সময়ের ওই ফেব্রুয়ারি মাসে একটা রেপ কেস, গ্যাং রেপ হন একজন ভদ্র মহিলা, তাকে নিয়ে একটা অনেক আলোচনা হয়েছে, অনেক রকম ভিউজ অনেকে দিয়েছেন। তো সেটা তখন ওই সময়কার সোশ্যাল সিচুয়েশন আর কি, মানে এখন আমি ওই রকম সময়ই কলকাতায় যাই এবং এই কাজের প্ল্যানটা করি যে আমি পার্ক স্ট্রিটেই করার ইচ্ছে ছিল। তো যাই হোক, সেটার পারমিশন পাইনি আমি, মানে এই কাজটার আমার মনে হয় যে শুধু কাজটাই নয়, আমার একদম প্রিপারেশন, মানে প্রায় 6 মাস লেগেছে আমার এই পার্টিকুলার স্পেসটার পারমিশন নেওয়ার জন্য, যেহেতু আমি একদম একটা পাবলিক স্পেস, যেখানে আমি চেয়েছিলাম প্রচুর ফুটফল আছে এরকম একটা স্পেস, যে গ্র্যান্ড যেখানে শেষ হচ্ছে ঠিক সেই জায়গাটা, এই এই রাস্তাটা গ্র্যান্ডের বাদিক দিয়ে গেলে যেটা নিউ মার্কেটে হিট করে সেই জাংশনটা আর কি, ওই জায়গাটাতে করেছিলাম। তো এই কাজটা রুবেন্সের, এই যে রেপ অফ দ্য ডটার্স অফ লুসিফার, এটার এখানে যে মাঝখানের যে ফিগার যাকে মানে অ্যাবডাক্ট করা হচ্ছে, তো মানে আমার এই জায়গা থেকে নেওয়া, যে অ্যাবডাকশন যে জায়গা থেকে তখন ধরা হতো, এখনো মোটামুটি এই দুটো রিলেটেবল আর কি, মানে এই এই মাঝখানের ফিগারটা, এইটাকে আমি ওখানে তুলে নিয়ে গেছিলাম। তো আমি এটা, এটা বেশ বেশ বড় কাজ, মানে কাজের প্রিপারেশনটা আমার বড়দায় হয়েছিল স্টুডিওতে, প্রায় মানে এটা চওড়াটা 13 ফিট মতো, লম্বাটা আরো বেশি, মানে প্রায় 30 মতো হবে। তো আমাকে ডেফিনেটলি, আমাকে অনেকে, আমার তখন জুনিয়ররা ছিল, তারা এসেছিল একটু সাহায্য করতে। তো এইটা আমরা রাত্রিবেলা করেছিলাম, যেই সময় কোনো ট্রাফিক নেই, তো রাত্রিবেলা সারা রাত ধরে আমার এই যে ড্রয়িং এর যে প্রসেসটা, এই এই জায়গায় যারা যায়নি তারা হয়তো অতটা রিলেট করতে পারবে না, কিন্তু যারা গেছে তারা জানে যে
কিছু বাচ্চা টাচ্চারা এই এইরকম এই সব জায়গায় ওই শিবের ড্রয়িং করে, আমি একটু শেষের দিকে, হ্যাঁ এইরকম এই শিব মানে জেসাস সব মিক্সড আর কি, এবং লোকে এসে এখানে পয়সা ফেলে। তা আমার দুটো ভিজুয়াল সামনে ছিল, এক হচ্ছে এই ধরনের ভিজুয়াল যেটা ওইখানে হয় রেগুলার কোর্সে, ওটা হয় এবং লোকজন এসে সেটাকে পয়সা ফেলে মানে, আর আরেকটা হচ্ছে এই ধরনের ক্রাইম সিন ডিটেক্ট করার জন্য যেভাবে ড্রয়িং করা হয়। তো আমি আমার কাজটা দু জায়গার থেকেই খুব রিলেটিভ আর কি, মানে সেই জন্য আমি এই ধর এই যে চক পাউডার দিয়ে লাইন ড্রয়িং করা এই ব্যাপারটাকে আমি বেছে নিয়েছিলাম। তো এটার স্টেন্সিলটা করা হয়েছিল একদম ট্রেডিশনাল প্রসেসে, ওই যে ফুটো করে করে যেরকম ভাবে আগেকার দিনে করা হতো, ফুটো করে তার উপর দিয়ে রং ফেলে গুঁড়ো ফেলে তারপরে সেই কাগজ তুলে নিয়ে। এটার একটা ছোট্ট ভিডিও আছে, আমি জানি না পরে যদি সময় হয় তখন একবার দেখানো যেতে এখন দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা খুব খারাপ এডিটিং এবং একদম সাধারণ একটা ক্যামেরায় শুট করা, তো
না, এটাই মোটামুটি এন্ড ভিডিওটা। তো এখানে একটু বলে রাখা ভালো যে কাজটা আমি ভেবেছিলাম সাইট স্পেসিফিক করব, কিন্তু ইন কোর্স অফ দ্য ওয়ার্ক আর কি, মানে যেমন যেমন এগিয়েছে কাজটা সাইট স্পেসিফিক হয়নি, কারণ বেশ কিছু এলিমেন্টস এখানে আছে যেটা আমার মনে হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট। যেমন এই জন্যই আমি আমি মনে করি আমার এই পুরো কাজটার প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, যে মানে আমার নিজের জন্য, কারণ আমি তখন আমার হাতে খুব বেশি টাকা পয়সাও নেই যে খুব ভালো ক্যামেরা এফোর্ড করার মতো বা এডিটিং এইসব, মানে এই যে কাজ ভাবার থেকে এক্সিকিউশন পর্যন্ত যে প্রসেসটা, এইটা আমি এনজয় করেছিলাম। যে এই যে পুলিশকে যখন আমি পারমিশন নিতে গেছিলাম, আমাকে বারবার এক্সপ্লেন করতে হয়েছে যে আমি কি করছি, এবং আমার তখন একটা প্রবলেম যে আমি যদি বলি যে আমি এই বিষয় নিয়ে করছি, বা একটা রাস্তায় একটা ওম্যান একটা ইমেজ থাকবে বা একটা ফিগার, তাহলে কিছুতেই পারমিশন পাবো না আর কি। তা আমাকে তখন বললেন যে মানে আমি প্রথমে নিউ মার্কেট থানা, তারপরে পার্ক স্ট্রিট থানা, এই থানা এই থানা বলছে, ওই থানায় যান, ওই থানায় বলছে আমাদের এতে নেই, তারপরে লালবাজারে, মানে আমি অন্তত মানে কয়েক বা মানে 6-7 বার লালবাজার ঘোরা ফেরা করেছি এবং প্রত্যেকবার ব্যর্থ আর কি। তো তারপর ফাইনালি আমাদের যে যারা পারমিশন দিল সেটা হচ্ছে ফিল্ম ডিভিশন, তাদেরকে বলা হলো যে আমরা একটু শুটিং করব। মানে সে তারা বুঝতেই চায় না যে কি জিনিস, কি ছবি আঁকা, কি ব্যাপার। তো আমরা বললাম হ্যাঁ আমরা শুটিং করব, ব্যাস এটুকুই, রাস্তায় একটু ছবি আঁকবো, কি ছবি আঁকবো তার কোনো ডিটেল ডিসক্রিপশন নেই। তো এই করে আমার কারণ ছিল যে আমার সাথে যারা ছিল তারা, মানে আমার যে জুনিয়র ছেলেরা, তারা তাদের মধ্যে অনেক মেয়েরা ছিল, তো কাজে এই সিকিউরিটির ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেই জন্য আমি চেয়েছিলাম 2-3 জন কনস্টেবল যাতে থাকে আর কি, যেহেতু হোল নাইট কাজ। তো এবং পুরো কাজটা চলাকালীন যে এক্সপিরিয়েন্স, যে যেই সমস্ত কনস্টেবলরা কাজ করেছে, মানে চুপচাপ দাঁড়িয়ে থাকা তাদের কাজ ছিল, কাজটা যখন শেষ হয় তখন মানে ভোর হচ্ছে হচ্ছে এরকম, আমার পেছনে একজন কনস্টেবল দাঁড়িয়ে বলছে যে, একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, বলছে যে কি হলো সারা রাত ধরে এইসব ড্রয়িং টয়িং হলো, সকালবেলায় তো সব মুছে যাবে, গাড়ি আসবে, সব লোকজন আসবে, কি লাভ হলো করে। আরেকজন কনস্টেবল বোঝাচ্ছে তাকে যে আরে বুঝলি না, একটু মেয়েদের অবস্থান বোঝাচ্ছে, মেয়েদের এরকম একটা মানে ধরনের, মানে আমি দেখলাম যে আমি এখানেই সাকসেসফুল, যে একজন কনস্টেবল যার আর্টের সঙ্গে দূর দূরে কোনো তেমন ডিরেক্ট কানেকশনই নেই, সে মোটামুটি এটা বুঝেছে কি হতে কি হচ্ছে আর কি। তো আর আরেক আরো কিছু এলিমেন্টস, যেমন ধরুন এইটা এইটা পুরো শুট হয়েছে দুটো ক্যামেরায়, একটা ওই ব্র্যান্ডের বাইরের দিকে যে বারান্দাটা আছে, ওই বারান্দার ওপরে ক্যামেরাটা বসানোর পারমিশন নিতে হয়েছিল, আর একটা নিচে এরকম। ওই পারমিশন গ্র্যান্ড থেকেও পারমিশন নেওয়ার ব্যাপার, গ্র্যান্ডের একটা রুম আমরা ইউজ করতাম করেছিলাম ওই রাতটার জন্য। তো তখন আমার ওখানকার একজন ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছিল, তো উনি বলছিলেন, যেটা আমি জানতাম না, আমি আমি ভেবেছিলাম জাস্ট এই জায়গায় কাজটা করব বলেই করা, তো উনি আমাকে বললেন যে এটা যখন মানে ওবেরয়েরা নেয়নি আর কি, তখন একটা রেস্ট হাউস ছিল, তো এবং ওয়ার্ল্ড ওয়ার এর পরে যে সমস্ত সোলজার্স এসে, ব্রিটিশ সোলজার্স এসে ওখানে থাকতেন, তারা মানে ওটা একটা ইয়ে ছিল যে যে রাস্তায় যে সমস্ত মহিলারা যাতায়াত করবে, যখন যাকে ইচ্ছে তখন তুলে আনতে পারে আর কি, ইটস অল অ্যালাউড আর কি, মানে এখানে কোনো অসুবিধা নেই, এটা দ্যাট ওয়াজ এ রেগুলার ফিচার, তো অ্যান অ্যাকসেপ্টেড বাই এভরিবডি, accepted by the civilian. তো এখন এই যে এই যে গ্র্যান্ড অ্যাজ বিল্ডিং, মানে একটা যে এই যে একটা
কি বলবো, একটা আর্কিটেকচারাল স্পেস, এটার যে একটা রিলেশন তৈরি হচ্ছে এই পুরো, মানে আমি আমি আমার মার কাছে শুনেছি, মারা তখন ওখান দিয়ে চলাফেরা করতো না। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ সোলজার নয়, এটা অ্যাকচুয়ালি এই এটা ব্রিটিশ সোলজারদের ওটা করার অধিক মানে পারমিশন ছিল। আমেরিকান সোলজার কিছু স্টেশন ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শেষের দিকে, আমেরিকান সোলজার আমেরিকান সোলজাররা এটা করতো, হ্যাঁ এবং সে ব্রিটিশ সোলজারদের আবার অন্য সমস্যা ছিল, তাদের তো আবার কলোনিয়াল এতে আটকাবে। আমেরিকান সোলজারদের যেহেতু আমেরিকান রুল নয় আমাদের, সেই জন্য তাদের ছিল একদম মানে পুরো লাগাম ছাড়া, এবং ওটাতে একেবারে ওই বোধ হয় শেষের দিকে 6 মাস বা এরকম কয়েক মাসের ব্যাপার ছিল তখন ওরা ছিল। এবং মা বলতো টেরিফাইড, সব মেয়েরা যাতায়াত করতো না ওখানে, দিনের বেলা ঠিক আছে, সন্ধে হলেই কোনো মহিলা মানে বিকেলের পর যাতায়াত করতো। হুম মানে না, ওরা আর্মস তো বিক্রি করতো, আমেরিকান সোলজাররা ওই ওয়ারের জন্য যে রিভলভার টিভলভার ছিল সেগুলো হ্যাঁ ওরা সব ব্ল্যাক ওখানে মার্কেটে বেঁচে দিত, বিক্রি বাড়ি করতো। যাওয়ার আগে। হ্যাঁ বেঁচে দিত, হ্যাঁ তো এই এই পুরো হিস্ট্রিটা আমি জেনেছি এই কাজটা করতে গিয়ে, এটা আমার এই জায়গাটার রিসার্চটা ছিল না। তো এখন সেটা আমার কাজের ক্ষেত্রে খুব হেল্প করেছে, কারণ এটা ভীষণ সিগনিফিকেন্সটা বাড়িয়ে দিয়েছে আর কি, এই জায়গার এই স্পেসিফিক সাইটটার সিগনিফিকেন্সটা অনেক বাড়িয়ে দিয়েছে। এবং আজকেও মানে ওই দিনও আমি যখন ভিডিওটা প্লেস করেছি ওর বারান্দায়, ওই গ্র্যান্ডের বারান্দায়, এটা অনেক, এটা খুব ডিরেক্ট একটা মানে জায়গায় চলে যাচ্ছে যে ও ওইখানে দাঁড়িয়েই ক্যামেরা দ্বারা এটা ক্যাপচার্ড হচ্ছে আর কি, এই পুরো। তো এরকম বেশ কিছু লেয়ার প্রসেসে অ্যাড হতে হতে গেছে, এবং পরে যখন ভোরবেলায় সব উঠে যাচ্ছে, সব যখন ইয়ে হয়ে গেছে, সব আমরাও চলে গেছি, কারণ অনেকে হয়তো হেজিটেট করবে ইয়ে করতে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার কাজটা এই জন্যই সাইট স্পেসিফিক নয়, কারণ আমার এটা পুরোটি প্ল্যান্ড। মানে আমি যেভাবে সাইট স্পেসিফিককে দেখি যে অনেকটাই তার মধ্যে কিছু এমন এলিমেন্ট থাকে যেটা অন সাইট তৈরি হচ্ছে, এক্ষেত্রেও হচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে অনেকটাই প্ল্যান্ড, কারণ আমি যেই মুহূর্তে এই ভিডিওটা এখানে দেখাচ্ছি, এবং পরে এটা আমার প্রথম যে সোলো শো হয়েছিল মাস্কারায়, আমি যখন দেখিয়েছিলাম তার যেভাবে আমি ডিসপ্লে করেছিলাম যে একটা ছোট টিভি স্ক্রিনে এই ভিডিওটা চলছে, তার পাশে কিছু ফ্র্যাগমেন্টেড ইমেজ আর কি, তো এইগুলো তার পাশে দু দু রকম বোধ হয় কিছু ভিডিও ডিসপ্লে ছিল আর বাদ বাকি সব ইমেজ ছিল। তো এই যে পুরো পুরো এটার মধ্যে একটা না এই আর্কাইভাল একটা জায়গার কে অ্যাড্রেস করা করা আছে আর কি। তো মানে আমি চাই, আমি মোটামুটি আই মেট দ্য পিপল ওয়ার্ক অন দ্য মানে ড্রয়িং আর কি। এবার কারণ এই ড্রয়িং গুলোর মধ্যে এই রকম একটা বড় সাইজ যখনই হয়ে যাচ্ছে, তখনই এর হাতের দিকে দাঁড়ালে এটা বোঝা একেবারেই অসম্ভব যে আমার সামনে কি আছে, এটা কারুর হাত না পা না মাথা, মানে যেহেতু এত বড় সাইজ। তো এইখানে খানিকটা প্লে আমার ছিলই যে এটাকে ওইভাবেই পোট্রে করা কিছুটা, কারণ ওই ভিডিওতে খানি অনেক সময় আমিও দেখেছি যে পরে আমরা যখন ওপর থেকে দেখছিলাম যে কি কি করছে, মানে কিছু মহিলারা গল্প করতে করতে মহিলারাই এর ওপর দিয়ে যাচ্ছে এবং নির্দ্বিধায় হেঁটে যাচ্ছে, আবার কিছু আছে কিছু লোক হেঁটে কিছুটা হয়তো বুঝতে পেরেছে আবার পাশ কাটিয়ে যাচ্ছে। তো মানে খুব মজার একটা জায়গায় গেছিল। তো মানে শিবের মূর্তি হলে কেউ পা দিতে সাহস পেতো না, যেটা তোমার উপর দিয়ে সাহস পেলো আর কি। হ্যাঁ একদম একদম। তো এই শিব ওইটা তো খুব নোন একটা এরিয়া, তো সেই জায়গা থেকে সিনারি টাইটেলটা ওইভাবে দেওয়া আর কি, যে আমরা যদি সিনারি বলি আর কি, সিনারি আমরা যেরকম একটা ল্যান্ডস্কেপ বা এই ধরনের রেখে বলি, তো সেখানে সেই স্টেটমেন্টটাকেও এটা দিচ্ছে। আবার যদি আমি সি নারী, সেখানে ক্যাপিটাল সি একটা ছোট হাইফেন দিয়ে NARI এরম ভাবে নারী লেখা আছে, যেভাবে আমরা মেসেজে টাইপ করি নারী।
মানে বাংলা কথাটাকে ইংলিশে লিখি এরকম ভাবে, তো মানে সি গ্রেডেড নারী এরকম ভাবে আর কি লেখা, তো ওইভাবে এটাকে প্লে করা। আমরা যাই এবার নেক্সট স্লাইডে। ফ্লেভার চার্ট 2013, এটাও আমার বড়দায় করা একদম ফাইনাল ডিসপ্লের সময়কার কাজ। তো আমি আমার মানে এইভাবে কাজ করা, মানে এইভাবে স্লাইডটা সাজানোর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমার এরকম কখনোই হয়নি। আমি যখন বড়দায় প্রথম ভর্তি হতে যাই, আমাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করেছিল যে তুমি তো খুব ট্রেডিশনাল এতে কাজ করো, তো তোমাকে নিয়ে আমাদের মানে মানে হোয়াট ইজ নিউ টু এক্সপ্লোর, মানে আমরা তো এই ধরনের কাজ করাই না এখানে, আমরা খুব মানে বেশ অন্যরকম বিভিন্ন রকম মিডিয়ামে ছেলেমেয়েরা কাজ করে, খুব অনেক কিছু নিয়ে এক্সপ্লোর করে। তো সেটা মানে আমার বক্তব্য ছিল যে ডেফিনেটলি আমি আমি সেগুলো শিখবো এবং আমি যেটা জানি সেটা আমি শেখাবো আর কি এখানে। তো আমি সেই জন্য আমি এই মিডিয়াম চুজ করার জায়গাটায় যে এরকম কখনোই আমার হয়নি যে আমার পেন্টিং করতে করতে আমার মনে হলো যে এই মিডিয়ামটায় আর কাজ করতে ভালো লাগছে না, এবার আমি একটু ভিডিও আর্ট করব, বা আর ভিডিও করতে করতে মনে হলো এবার আমি একটু পারফরমেন্স করব, এরকম কখনোই হয়নি। তো আমি আমার আইডিয়াটাকে শেপ দেওয়ার জন্য কোন মিডিয়ামটা সব থেকে অ্যাপ্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট সেই রকম ভাবেই মিডিয়ামটাকে চুজ করার চেষ্টা করেছি। কারণ এই যে পুরো এই প্রসেসটা যেটা সিনারিতে ছিল, সেটার পরে আমি এসে আবার সেই ইন্ট্রিকেট ড্রয়িং এ ফিরে যাচ্ছি আর কি। তো 2013-এ এটা ফ্লেভার চার্ট এরকম মানে ক্লোজ হলে হয়তো দেখা যাবে, জানি না ওটাতে বোঝা যাচ্ছে কিনা। যেরকম ভাবে আমরা আইসক্রিম পার্লারে গেলে দেখা যায় না যেরকম ডিসপ্লে, মানে এই ডিসপ্লে গুলোর থেকে এগুলো মোটামুটি এটা যে মাঝখানে একটা ফ্যালিক ইমেজ আর চারদিকে বিভিন্ন ফ্লেভার্স আর কি, যে এখানে পর্ন সাইটের যে স্পেসিফিক নেম গুলো সেগুলো এখানে দেওয়া আছে। তো সেটা এই ফলের এই ফ্লেভার টেভার গুলোর সঙ্গে মার্চ করছে, মানে এই যে এত অপশনস এই ফ্লেভার্স গুলো অ্যাভেলেবল আর কি, এই অ্যাভেলেবিলিটি জায়গা থেকে এই কাজটা করা, মানে অপশনস আর কি। এবং এই ফরম্যাটে এই কাজটা করার জন্যই বোধ হয় এতটা ইন্টারেস্টিং আমার কাছে লাগছে। নেক্সট কাজে যাই। আচ্ছা, এইটা একটু পরের দিককার, ওই 2000 মানে খেপে খেপে করা, কিছু 14-এ কিছু 15-এ কিছু 16-এ করে ফাইনালি এটা কোচির ওই কোচি মিউরিস বিয়েনালেতে এটা গিরিশ সাহানের কিউরেশনে একটা ছোট মানে ঠিক ডিরেক্ট পার্ট ছিল না, এটা কোল্যাটারাল ইভেন্টের মতো গ্যালারি ওয়েট সাথে ছিল কাজটা। তো কোচির এই কাজটা অ্যাকচুয়ালি কিছুটা আগে করা ছিল এবং পরে যখন আমাকে গিরিশের সাথে আমার কথা হয় যে কোচিতে যা দাওয়ার দেবে, মানে এই ধর এই স্পাইস এগুলো সবই স্পাইস পাউডার দিয়ে করা আর কি, ছবির নামটাও এই জন্য একটা সিরিজ করা হয়েছে স্পাইসি, এটার নাম যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বিভিন্ন এই লঙ্কা গুঁড়ো এই গুঁড়ো গুলোকে দিয়ে ড্রয়িং গুলো করা, সবই পর্নোগ্রাফিক রিপ্রেজেন্টেশনস আর কি। তো মানে স্পাইস বলতে আমরা যা বুঝি সেই জায়গা থেকে, আর এই যে পাউডার গুলো ইউজ করা মানে কোচির যে বিশেষত্ব আর কি, যেহেতু কোচিতে যাবে সেই জন্য আমি আরো এটাকে এক্সটেন্ড করেছিলাম এই সিরিজটাকে, যে ওটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে যেহেতু কোচি একটা হাব মানে মশলা জন্য, ওই পোর্ট যেহেতু থাকে তো পোর্ট আছে বলে এখানে একসময় প্রচুর এখনো যায় প্রচুর ওখানে এই ব্যবসা, মানে মোটামুটি দেশের মশলাটাও এখান থেকে আসে, তো সেই জায়গা থেকে একটা সিগনিফিকেন্স আছে এই কোচির সাথে মশলার স্পাইসেস এর। আর বিভিন্ন ধরনের
পশ্চার আছে, এর মধ্যে একটা পশ্চার বোধহয় আছে যেটা এই এই স্লাইডটায় আছে পার্টিকুলারলি, যে একটা স্টুডিও পশ্চার আছে এই প্রথম আমার ক্ষেত্রে বাদিকের ইমেজ। তো এই সমস্ত পর্নোগ্রাফিক এরপরেও যেটা যে একটা এই ইমেজটাও তার সঙ্গে দেওয়া, এটাও একটা মানে ওই প্লেফুলি দেওয়া আর কি, যে মানে এই একটা অন্য ডায়ালগে মধ্যে ঢোকা এটার মধ্যে, যে এখন এই মোটামুটি এটা নিয়ে প্রশ্ন উঠলে আবার না হয় আলোচনা করা যাবে। অল হোলস এইটা, এটার এটা ক্যানভাসে করা, আমার পরের দিকে কিছু কাজ আমি একটু বড় ফরম্যাটে করেছিলাম বলে ক্যানভাসে তুলোট পেপার পেপার পেস্ট করে তার মধ্যে, তো কাজটা চারকোলে করা, চারকোলে খুব একটা আমি কাজ করিনি, চারকোল দিয়ে করার কারণ হচ্ছে অন্যতম পিকাসোর এই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্যই, যে এই যে মানে আমি কিছুই করিনি, আমি এটা যদিও পিকাসোর কাজ নয়, এটা বিভিন্ন জায়গা থেকে নিয়ে একটা জাক্সটাপোজ একটা ইমেজ, সেখানে আমি জাস্ট অ্যারো গুলোকে অ্যাড করেছি, তো মানে উইচ সিগনিফাইজ এভরিথিং আমার মনে হয়, যেখানে আর বিশেষ কিছু বলার থাকে না আর কি, যে জাস্ট আমি হোলস গুলোকে সিগনিফাই করেছি, যে এবং পুরো মডার্নিস্ট যে ওয়েজ অফ লুকিং অ্যাট উইমেন, যে যেভাবে মহিলা এসেছে এবং তাদের রিপ্রেজেন্টেশন যেরকম ভাবে দেখা গেছে অ্যাবস্ট্রাকশনে এইসব জায়গায়, এবং সেই সেই জায়গাটাকে ধরা আর কি। তো আর কিছু আচ্ছা, এই কাজটা একটু এই অল হোলস এর আগে করা, তখন ওই কিছু চুল নিয়ে কাজ শুরু করেছিলাম, তখন এইটা বোধহয় প্রথম কাজ একদম চুল দিয়ে করা, এটাও আমার মাস্টার ডিগ্রি বোধহয় শেষের দিকের কাজ বা শেষ হওয়ার পরে পরের কাজ। এটা মিরর 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 অন দা ওয়াল, এই যে আমরা যে পড়তাম মানে ওই বাচ্চাদের গল্প আর কি, যে আগলি মিরর বা ওই যে, তো এই জায়গার থেকে মানে কাজটা করেই মানে টাইটেলের জায়গাটা ওই রকম ভাবে ধরা। এখানে এই যে মানে হ্যান্ড মিরর এমন একটা এলিমেন্ট যেটার মধ্যে একটা নার্সিসিস্ট একটা জায়গা থাকে, যে মানে নিজেকে দেখে তো হ্যান্ড মিররে মোস্টলি, তো সেখানে এই যে এলিমেন্টটা, এই যে চুল এবং তার যেরকম প্লেসমেন্ট, এখানে একটা অদ্ভুত একটা মানে জায়গা তৈরি হচ্ছে মানে চুলের প্লেসমেন্ট গুলোকে, এটা সবই আমার চুল আর কি। এখন তার অ্যারেঞ্জমেন্টটা অনেকটা পিউবিক হেয়ারের মতো করে রাখা হয়েছে, যাতে করে সেটা আরো বেশি একটা ওই গ্রোটেস্ক ব্যাপারটা তৈরি হয়। তো এই যে কনসেপশন অফ বিউটি বা আইডিয়া অফ বিউটি, এটাকে খানিকটা অ্যাড্রেস করে এইসব জায়গাগুলোকে ধরে ধরে এই কাজটা আমার রিসেন্ট কাজের মধ্যে একটা। তো আমি প্রথমে যে বয়েজ ডোন্ট ক্রাই সিরিজ গুলো করেছিলাম তারই একটা, 2018 এর কাজ আছে, ওটা ভুল বলা হয়েছে, তাহলে 17 পর্যন্ত বলা হয়েছিল, মানে এইটাও আমি আমার ওই সাক্ষীতেই প্রথম দেখিয়েছিলাম, যে এক্সট্রা লার্জ আর কি, ফিগারের কন্টুরটা মানে শুধুই একটা কন্টুর দিয়ে একটা ফিগারকে রিপ্রেজেন্ট করা, এবং এই যে প্লে চুলের যে চুলটা আমি ইউজ করেছি, এই চুলটা একেবারেই মানে মার্কেটে যে চুল পাওয়া যায় যেরকম বিভিন্ন নাচ টাচের জন্য যে চুল হয় সেটাকে নিয়ে বিরুনি করে ওই পার্টিকুলার স্টাইলটাকে আমি মেনটেন করেছি। ড্রয়িং আর কি এরপরের
সঙ্গে আরো একটা দুটো কাজ ছিল ড্রয়িং এর, তো সেই একসাথে করা। এটা বোধ হয় আমাদের লাস্ট স্লাইডটা। তো চুলের কাজের করতে করতে এটাই আমার লাস্ট কাজ, একটা বড় কাজ, বেশ 6 ফিট বাই 6 ফিট চুল। এগুলো সবই আমার, মানে আমার নিজের কিছু চুল, কিছু চুল কালেক্ট করা। তো আলপনার মোটিভটা, মানে আমাদের আলপনার এই যে ডোমেস্টিক প্র্যাকটিসটা, এটার শেপটা একটুখানি চেঞ্জ হয়েছে। মানে এই প্র্যাকটিসটার কে নিয়ে আমি যখনই এটাকে একটা ক্যানভাসের মধ্যে এবং সেটার চুল দিয়ে কাভার করে দিচ্ছি, মানে যতটা আমি মনে হয় যেটা ছবিতে বুঝতে একটু হয়তো ওই ফিলটা আসছে না আর কি, এটা সামনাসামনি দেখলে ওটার ওই ব্যাপারটা তৈরি হবে। এই যে যে এই যে চুলের বিভিন্ন রকম মিথ আর কি, যে চুল মানে চুলের অ্যাসোসিয়েশন উইথ মানে ওম্যান ইমেজ আর কি, তার বিউটির কনসেপশনের সঙ্গে তার চুলের প্লেসমেন্ট, মানে কোথায় কোথায় চুল ভালো, কোথায় কোথায় চুল ভালো নয়, এরকম আর কি, যে বিভিন্ন রকম মিথস তার সঙ্গে এবং কিছু কনস্ট্রাক্টেড কিছু এখনো আমরা ফলো করছি। তারপরে আমাদের এই যে বিভিন্ন রকম কাস্টম, যে বিধবা হয়ে গেলে তার চুল শেভ করে দেওয়া হবে, জাস্ট টু মানে লুজ আর বিউটি, যে এরকম ভাবে ঢাকায় চুল দান করা, মানে দানে চুল দিয়ে দেওয়া। তো এই বিভিন্ন রকম মিথস গুলো একসাথে হয়তো আনা গেছে, এবং আলপনাটা বিভিন্ন, মানে এই যে একটা একটা কিছু সেলিব্রেট করা বা একটা একটা রিচুয়ালিস্টিক একটা জায়গা থেকে ধরা, তো এটাও আমরা খানিকটা রিচুয়ালিস্টিক জায়গাতেই এটাকে অ্যাড্রেস করি। তো মানে সেই জায়গা থেকে কাজটা খানিকটা ধরা। তো এই মোটামুটি একটা, যদিও অনেক মাঝে মাঝে গ্যাপ আছে। ঠিক আছে, আমরা তাহলে এবার প্রশ্ন বা আলোচনায় যাই, যদি দরকার হয় আমি আবার ইমেজে কোনো ইমেজ রেফারেন্স থাকলে আমি ফিরে যাবো ইমেজে। তাহলে শোনা যাক প্রশ্ন। আমি বলি, বলো। মিনাক্ষী, ওই যে কাজটা যেটা তুমি রুবেন্সের যে ফিগারটা দিয়ে করেছো, যদি যদি তুমি ইন্ডিয়ান কোনো মহিলাকে ওখানে আনতে, তাতে কি অসুবিধা হতো? এটা একটা আমার প্রশ্ন ওইটার ক্ষেত্রে। আমি অন্যান্য গুলো সবটাই একদম ভীষণ রিলেভেন্স বুঝতে পেরেছি, বাট ওইটা আমি যদি, আমার এখানে তো রুবেন্সের এটা কজন চেনে, মানে ওই ফিগার বা ওই পার্টিকুলার ঘটনা বা ওই ছবির যে পশ্চার সেটা কতজনের কাছে আইডেন্টিফাই করবে? তার থেকে যদি আমি আমার খুব পরিচিত ভারতীয় কোনো নারীর কোনো একটা জায়গা করতাম, আমার এই জায়গাটা বোধ হয় আমার বুঝতে অসুবিধা হতে পারে, আমি এটা মনে হয়েছে ওটা কেন ওই ছবিটা। আর বিনুনির ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আছে, যেটা যেটাতে তুমি বিনুনি করেছো, সেটাতে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ওই ফিগারের যে কন্ট্রোল লাইনটা আছে সেটাতে পাখা, ওই পাখনা, তো ওই পাখনাটা আমি কেন, সেটা আমি আপনাকে জিজ্ঞেস করছি। প্রথমত রুবেন্সের কাজের রেফারেন্সটা নিয়েছি কারণে, যে রুবেন্সের মানে এই ধরনের আর্টিস্টদের কাজের যে রিপ্রেজেন্টেশনাল ফর্ম, মানে স্টাইল, যেভাবে ওম্যান ফিগার দেখানো হয়েছে এবং যেভাবে সাবজেক্ট চুজ করা হয়েছে, তার থেকে মানে ইন্ডিয়ান, মানে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল সেরকম রেফারেন্স পাইনি যেটা ওই জায়গাটাকে ধরতে সাহায্য, মানে ওই কনটেক্সটটাকে বোঝাতে সাহায্য করবে। তো কারণ ইন মানে আমি যত হিস্ট্রি পেইন্টিং, যদি ইন্ডিয়ান হিস্ট্রি পেইন্টিং বলতে আমি অজন্তা বা মিনিয়েচার বা এই ধরনের যে সমস্ত ওই টাইম লাইনে আমি যদি ধরি, তাহলে সেরকম ভাবে ইমেজ নেই, কারণ পুরোটাই ওটা একটা আমাদের, এটা তো অনেকটাই মানে
যেহেতু নায়িকা, যেহেতু নাট্যশাস্ত্র, সেহেতু সেটা একেবারে রিয়েলিস্টিক ডেপিকশন নয়, সেটা প্রথমেই ভরতমুনি ওটা ক্লিয়ার করে দেয় যে এটা এটা নায়িকা সেই জন্য। তো আর এই ক্ষেত্রে যে ধরনের রিপ্রেজেন্টেশন আমরা পাচ্ছি সেটা মোটামুটি ন্যাচারাল, এই কিছু সোশ্যাল জায়গাকে অ্যাড্রেস করছে, যেরকম ডট মানে রেপ অফ দ্য ডটার্স অফ লুসিফার, সেটা ডিরেক্টলি এই পুরো এই হিস্টোরিক্যাল কি বলবো এই জায়গাটাকে অ্যাড্রেস করছে, ওই সময়টাকে ধরেছে। এবং আমি যে কাজটা, যে জিনিসটা মাথায় রেখে করেছিলাম ওই সময়, সেখানে সেটাও কলকাতার ওই পার্টিকুলার জায়গাটাকে ধরার জন্য, ওই যে ফেব্রুয়ারিতে যে যে রেপ যেটা হয় সেটাকে ধরার জন্য। মানে তোমার কার্নাল ব্যাপারটা, যে শরীর ব্যাপারটা ইন্ডিয়ান আর্টের ক্ষেত্রে, আমি দেবদেবীর কথা বলছি না, যেটা বললে ইন্ডিয়ান নাট্যশাস্ত্রে বলা আছে ওইভাবে শরীর দেখাবে না। ভারতীয় শিল্পের যে ষড়ঙ্গ আছে, সে আমাদের প্রত্যয় ছিল, ভুলে গেছি সেই শ্লোকটা, বর্ণিকা ভঙ্গ, সাদৃশ্য, এই এই এটাতে তো রিয়ালিটি থেকে মানে ন্যাচারালিজম থেকে সরে যাওয়া, সেটাতে কার্নাল ব্যাপারটা, শরীরের শরীরই ব্যাপারটা দরকার, সেই কারণে আর কি ওয়েস্টার্ন। আর এগুলো তো ডিরেক্টলি অ্যাড্রেসড হয়েছে, এই রেপ অফ, রেপ কথাটার মানে আগে বোঝা হতো যে যেকোনো ভায়োলেশন তাকেই রেপ, মানে যেকোনো ভায়োলেশন, একটা দেশকে কনকার করলেও রেপ বলতো, মানে এটাই লিটারেচারে আছে ইউরোপে, কিন্তু আজকে ওটার অনেক স্পেসিফিক মানে, কিন্তু ওই ছবিগুলো তাহলে ওইটা ওইটাও হয়, ওই মানেটাও তার মধ্যে আছে, নেই তা না, সেই জন্য ওই ইমেজগুলো মোর ফিটিং। হ্যাঁ মানে আমার কন্টেক্সটের সাথে আমার, যেহেতু তুমি অ্যাপ্রোপ্রিয়েট করছো ইমেজগুলো নিচ্ছ, অ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে ওই যে পাওয়ার দেখানোর যে জায়গাটা, এটা একদম ডিরেক্টলি সেড ওখানে, যে এই যে হিস্ট্রি যেহেতু একটা ইভেন্টকে ওরা বলছে, সেই জন্য মানে এই যে পাওয়ার গেম এবং এই চেঞ্জটা, এটা একেবারে পুরো ক্লিয়ার। এবং আমি যেটা বলছি, আমি যে কনটেক্সটে আনছি সেটাও এখানে মোটামুটি ক্লিয়ার, যে এইটাই সেটাই রেপ, মানে হাউ মানে এলস ইউ ক্যান ডিসক্রাইব ইট। তো আর এই আরেকটা যে সেকেন্ড যে প্রশ্নটা, সেটা হচ্ছে ওই যে এক্সেল যেটা এক্সট্রা লার্জ, ওই কাজটা যে ওটা আর কি আমরা যেভাবে মিলিয়ে ছেড়ে দেখি, যে এঞ্জেল আর কি, এঞ্জেলে যেরকম ভাবে ডানা বা এই ধর এই যে ইউজটা, সেটারই খানিকটা এক্সটেন্ডেড একটা জায়গা ধরা আর কি, যে এই যে ফিগারটা যার আমি হাফ পোর্শন দেখছি, কারণ আপার পোর্শন তো দেখছি না, যে আমরা যে কি বলবো টর্সো দিয়ে তো আমরা মানে মহিলার একজন ওম্যান ইমেজকে রিপ্রেজেন্ট করার জন্য টর্সো অনেক বেশি ইউজড হয়েছে, এখন আমি টর্সোটাকেই বাদ দিয়ে বাদ বাকি পোর্শনটা দেখিয়েছি, শুধুই কোমর থেকে পা পর্যন্ত, এবং তার পেছনে আমার এঞ্জেল। এবং এঞ্জেলরা দেখবেন যত ওই পার্সিয়ান রেফারেন্সে যে সমস্ত মুঘল পেন্টিং এ আছে, এই এঞ্জেল সবই মানে বয়েজ আর কি, সব মেল ফিগার্স। তো সেই জায়গার থেকে যে এই ফিগারটা মেল না ফিমেল সেটাও আমি খুব মানে স্পেসিফাই করে দিইনি, তো এইটা এই ডায়লগটা যাতে থাকে তার জন্যই ওই জায়গাটা রাখা আর কি। ওকে ইয়া অনুসুয়া, মি আনমিউট করো। হ্যাঁ আমি এই প্রথম যেটা তুমি কৃষ্ণপক্ষ কাজটা যেটা নিয়ে তুমি বললে, ওইটাতে আমার একটা প্রশ্ন, যে তুমি মাঝখানে পিল দিয়েছ এবং একদিকে হচ্ছে একটা অ্যাবর্শনের হচ্ছে ডিসচার্জ সার্টিফিকেট, একদিকে একটা প্রেগনেন্ট মহিলা, এটা স্টোরি লাইনটা আমাকে একটু বলবে? কারণ কোনো মেয়ে যদি পিল ইউজ করে তাহলে সে প্রেগনেন্ট হবে না, প্রেগনেন্ট না হলে তাকে খালাস করতে হবে না। তোমার কাছে তোমার স্টোরি লাইনটা কি ছিল? আমার মানে এতটা ডিরেক্ট স্টোরি লাইন নয়, আমি যেটা ভেবেছিলাম যে মানে পিল খেলে প্রেগনেন্ট হবে কি হবে না সেটা নয়, প্রেগনেন্সির সঙ্গে বা মানে অ্যাবর্শনের সঙ্গে পিল খুব
একটা অ্যাসোসিয়েটেড একটা এলিমেন্ট আর কি, সেই জায়গা থেকে ওই আইপিএলটাকে। হ্যাঁ, তোমার ওটা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, যেটা অনুষ্ঠান বলছে, আমি যেটা এতক্ষণ ভাবছিলাম যে এতদিন আমার খেয়াল হয়নি, এটা যখন তুমি তিনটে একসাথে জানলাম যে তাহলে তো ফেল করে গেল ভাই, এ তো হলো না। হ্যাঁ, সুতরাং ওটা স্টোরি তে হবে না। হ্যাঁ, ফিরে কাজ করেনি। হ্যাঁ, ফিল কাজ করেনি। তো এটা রেলিভেন্স কিন্তু, হ্যাঁ, এটা যেটা তুমি তখন প্রেজেন্ট করেছিলে এক্সিবিশনে, তুমি আজকে একটু প্রেজেন্টেশনে তোমার একটু ওই স্টোরি লাইনটা ব্যাপারটা চলে এসেছে, এটা কিন্তু স্টোরির ব্যাপার নয়, যে সিকোয়েন্সিয়াল নয়, এটা সিকোয়েন্সিয়াল নয়, কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রথমে অ্যাসোসিয়েটেড ইমেজ। হ্যাঁ, কিন্তু আমার মনে আছে একটা শো এর জন্য আমাকে বলেছিল যে তিনটে যদি পরপর রাখি তাহলে কিছু অসুবিধে তো, কিন্তু ওইখানে ডিসিশনে একটা একটা একটু প্রবলেম ছিল যে ওটা তো মানে যুক্তিতে মিলছে না। হ্যাঁ, তা তোমার অ্যাকচুয়ালি এগুলো আলাদা করে আলাদা পরপর টাঙালে, মানে তিনটেকে যখন এরম ভাবে স্লাইডে একসঙ্গে দেখাচ্ছ বা কোনো প্রেজেন্টেশনে, তখনই ওই অনুষয় যেটা বলছে সেটা চলে আসে, সেটাই আমি করবো। আর একটা প্রশ্ন মীনাক্ষী, তুমি যে খোপা নিয়ে যে কাজগুলো করেছো সুনন্দদা, একটু দেখালে ভালো হয়। তুমি এখানে মেল ফিগার, মেল অর্গানের সঙ্গে যে খোপাটার ব্যবহার করেছো, এটা তুমি আর একবার একটু বলো তো। এখানটা কিন্তু আমার একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছে যে খোপা একটা সুন্দর জিনিস, নারীত্বের প্রতীক, তার সঙ্গে মেল সেক্স অর্গানের কি সম্পর্ক, এটাকে তুমি কিভাবে দেখেছো যদি একটু বলো। এই এই তার মানে এইটার কথা বলছে, বয়েজ ডোন্ট ক্রাই এর কথা বলছে, এইটার কথা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলোর কথা। খুব ভালো ফিনিশিং, খুব ভালো ফিনিশিং কাজগুলো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে আপনি যে কথাটা বললেন, মোটামুটি তার মধ্যেই এটা বেরিয়ে এলো যে আমি এটার কি সিগনিফিকেন্স, যে এটা তো পিউবিক হেয়ার, পিউবিক হেয়ারটাকে ওভাবে আমার রিপ্রেজেন্ট করা, যে সেটা মানে দিয়ে তো কোনো সময় খোঁপা বাঁধা সম্ভব নয়, সেইখানেই এটা টুইস্টটা, যে পিউবিক হেয়ার দিয়ে, পিউবিক হেয়ার এর মধ্যে যদি বিউটির জায়গাটা রিপ্লেসড হয়েছে আর কি, মানে আমি যদি মানে যেহেতু এখানে টাইটলেও দিয়ে দিয়েছি বয়েজ ডোন্ট ক্রাই, মানে এটাকে ওভাবে যদি দেখা হয় যে আমি একটা ফ্যালিক ইমেজ এবং তার তার মধ্যে যে একটা মাস্কুলিনিটি, মানে যত মানে একজন একটা পুরুষের ক্ষেত্রে যত যতটা মাস্কুলিনিটি সেটা শুধুই ফ্যালিক জায়গাতেই আছে আর কি, তার বাদবাকি যে মানে একজন নারী যেমন আমার ওই ছবিটা হয়তো এখানে নেই, যে যেমন এই যে রুবেন্স এর কাজের ক্ষেত্র, এই রুবেন্স বলছি আমাদের প্রথম যে কাজটা আমাদের কি বলে এই যে কামাটিবাগের যে রেফারেন্সটা, এটা দেখালে বলতে করবে করবে গুস্তাফ করবে গুস্তাফ করবে গুস্তাফ করবের এই যে পিউবিক হেয়ার, এই কাজটা কেন লুকোচুরি এই কাজটা নিয়ে, তার কারণ হচ্ছে পিউবিক হেয়ার কিন্তু পিউবিক হেয়ারের মধ্যে সেই জায়গাটা নেই, সেই মানে আমরা যখন বিউটি বোঝাই সেই বিউটির যা যা এলিমেন্ট আমরা মানে প্রিকনসিভড আমাদের কাছে, যে এই এই এলিমেন্ট থাকলে এটা বিউটিফুল হবে, মানে রিয়েলিজম তো কিউর করবে কে তো আমরা রিয়েলিজম থেকে জানি, তো এটার এটাও তো এক ধরনের রিয়েলিটি, এটা কিন্তু সেই জায়গা থেকে দেখা হচ্ছে না, কারণ তার আগে আমরা যত নুড দেখেছি সব শেভড, হ্যাঁ সব শেভড, সেটাই বলছি, এমন নয় যে মডেলের শেপ থাকতো, আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, যে মানে ওইটা ভালগার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখানে ভীষণ ক্লিয়ার ডিস্টিংশন ছিল। হ্যাঁ, এবার যখনই আমরা পুরুষের ক্ষেত্রে, আমি যদি এটা ডেভিডের ছবি দেখি, ডেভিডের স্কাল্পচার দেখি, সেক্ষেত্রে কিন্তু পিউবিক হেয়ার কে শেভড নয় সেটা কিন্তু দেখতে পাচ্ছি, তার মানে মেল পিউবিক হেয়ার এর মধ্যে কোনো কিন্তু অসুবিধে নেই, সেটা কিন্তু রিয়েল। এবার যখনই আমরা ওমেন ইমেজের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে যাচ্ছি, তখন পিউবিক হেয়ার দেখালে সেটা ভালগার, তার মানে এই যে টুইস্টটা এবং এই যে ডিসকোর্স, যে আমি কোনটাকে রিয়েল বলবো এবং কোনটাকে মানে ভালগারের জায়গায় নিয়ে যাব, এই জায়গাটাকে ধরার জন্যই আমার এই মানে
যেটা আপনি বললেন আর কি, যে এই যে খোপা গুলো তো খুব সুন্দর, মানে এটা মেয়েরা খোপা, এই পার্টিকুলার এই ধরনের খোপা বাঁধে, মানে জাস্ট এটা হাত খোপা নয়, এটা আরো সুন্দর করার জন্য যেভাবে বাঁধে, যেমন বিয়েবাড়ির খোপা, একদম বিয়েবাড়ির খোপা, মানে এটাকে আমার মনে হয় এইভাবে দেখলে সুবিধা হয় যে জিনিসটা ওটা খোপাটা সুন্দর কিনা, ভ্যালু জাজমেন্টের মধ্যে গেলে মুশকিল হয়ে যাবে। এটা এই ছবি, একটা ছবি উৎকর্ষের বিচার, ছবিটা ভালো না মন্দ এইটা আলোচনাটায় চলে গেলে আর ছবিটাকে রিড করা যাবে না, ওইটা ছাড়া আমি আলোচনা করতে পারবো না সুনন্দ দা, আমি ভিজুয়ালি দেখছি, আমি ভিজুয়ালি বলবো। তাহলে আর ছবির, ছবিকে ভিজুয়াল লিটারেসি ওটাকে বলে না, ভিজুয়াল না ছবি দেখতে পেলে তো আমি তো দেখতে পাবো, আমি জিনিসটা ফিনিশিং ভালো করেছে ও যত্ন নিয়ে করেছে সেটাকে আমি বলবো না ভালো ফিনিশিং, না 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 সেটাও কথা বলছি না, এই যে খোপাটা সুন্দর এটা বড় কথা না এখানে, এটা হচ্ছে এখানে বোঝার, বোধহয় বুঝলে এভাবে ভালো হয় যে আমাদের শরীর কতগুলো ট্রোপ তৈরি করেছে, কালচার, বিভিন্ন কালচার বিভিন্ন ট্রোপ, এই যে এর পিউবিক হেয়ার দেখো মেয়েদেরটা দেখাবো না, বা ফ্যালিক সিম্বলটা কোনো ইয়েতে মেল নিউড রিপ্রেজেন্টেশনে ফ্যালিক দেখাতে আপত্তি নেই, কিন্তু ফিমেলের একেবারে জেনিটালিয়া কিন্তু কোথাও দেখানো হতো না, খুব কম। তো এইগুলো তার মানে কি আমাদের কালচারে কতগুলো, আমাদের ইন্ডিয়ান কালচারে আবার অন্যরকম কি, মানে এই ট্রোপ গুলো কি নানান ভাবে ইউজ করায়, সেখান থেকে এই কাজটার মজা আমার মনে হয় এই জায়গায় যে আমি যদি ট্রোপ গুলোকে, হ্যাঁ ওটা করার কথা না তো, কিন্তু সেইটাই আমি করছি, মানে আমি যেটা যায় না সেই দুটোকে এক জায়গায় করলাম, যে খোঁপাটাকে আমি অ্যাকসেপ্ট করব, কিন্তু আবার ইন্ডিয়ান ক্ষেত্রে তো ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ফ্যালিক জায়গাটাকে অ্যাকসেপ্ট করা হয় না, ওয়েস্টার্নে করা হয়, তা আমি দুটোকে এক জায়গায় করে দিলাম। এই এই এগুলো হচ্ছে ট্রোপ নিয়ে খেলা সেইভাবে। আরে আমার একটা কথা মনে হয়, সেটা হচ্ছে এই যত্ন করে ফিনিশিং এর কথাটা যেটা অনুসুয়া বলছে, হ্যাঁ ওইটা, ওটা তো একটা পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি, ওটা একটা পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি, হ্যাঁ, যে ওটা দিয়ে ভিউয়ার কে, মানে অনেক সময় হয় কি যে আমরা ওই ওই জায়গাটাতেই রেসপন্ড করি যে আহ কি সুন্দর এঁকেছে, তারপরে রিয়েলাইজ করি যে যেটা বলছে না, যেটা বলছে না না এক্স্যাক্টলি যেটা হয় সেটা হচ্ছে যে ভিজুয়ালটা দেখে হয়তো আমরা ইনিশিয়ালি অ্যাট্রাক্টেড হলাম, তারপরে আমরা দেখলাম যে ও যে কথাটা বলতে চাইছে সেই কথাটা ইভেনচুয়ালি যখন আমরা বুঝতে পারছি, আমাদের কাছে যখন রিভিলড হচ্ছে, হয়তো সরাসরি ওই কথাটা বললে আমি শুনতেই চাইতাম, কিন্তু এটাও একটা পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি যে আমি কিভাবে ভিজুয়ালি আমার ভিউয়ারকে ডেকে এনে সত্যি কথাটা, সত্যি কথাটা বলবো তাকে। হ্যাঁ এটা এটা একটা খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি আর্ট মেকিং এর। এবং ও ওইখানটা ডিটেল করেছে বলেই ও লাইন ড্রয়িং এর নিচের পোর্শনটা ছাড়তে পেরেছে, ওই জন্য সিম্পলিফিকেশন করে বলতে পেরেছে, এটা তোর পেন্টিং কোয়ালিটির মধ্যে রয়েছে, এটাকে আমি অগ্রাহ্য করি। ফিনিশ ব্যাপারটা যুগে যুগে বদলেছে, এটাও মাথায় রাখা দরকার। একাডেমিক পেন্টিং এর যে ফিনিশ ছিল 19th সেঞ্চুরিতে, ইমপ্রেশনিস্টদের অ্যাকসেপ্ট করা হতো না, ওই একটা বিরাট ব্যাপারে যে ব্যাটারা ছবিটা শুরুই করলো না, ড্যাবলার, ভজাং ভজাং করে রং, মানে ফিনিশ না, আন্ডার পেন্টিং করে ধীরে ধীরে টোনাল বিল্ড আপ, এটা একটা ফিনিশ, সেটা তো বদলে গেল আমাদের মডার্নিজমে, সে ফিনিশ বলতে এক কমপ্লিটলি অন্য একটা ব্যাপার, আবার তারপরে আবার ফিনিশ অন্য ব্যাপার হলেও তো হলো সেটারে বাবা। না এই প্রসঙ্গে আমি একটা এক্সপিরিয়েন্স এর কথা বলি, যে আমি, আমার মনে হয় যে অনেকেই আমার কাজ দেখলে, প্রথম দিককার কিছু কাজ বা দেখলে যেটা মনে করে যে আমি বোধহয় মিনিয়েচারটাকে নিয়েই সেটাকেই সেলিব্রেট করে কাজ করি, মানে আমাকে অনেকেই এভাবে অ্যাড্রেস করতে শুনেছি যে কন্টেম্পোরারি মিনিয়েচার পেইন্টার, মানে সেটাতে আমার ভীষণই আপত্তি, যে আমি কিন্তু একেবারেই মিনিয়েচার পেইন্টার নই, কারণ আমি সেই লিগেসিটা কোনোদিনই ফলো করিনি এবং আমি সেভাবে ট্রেন্ড হইনি, আমি মিনিয়েচারটাকে কমপ্লিটলি এটা অন্য কনটেক্সটে ইউজ করছি, মানে আমি আই অ্যাম কনসিয়াসলি ইউজিং দিস ওয়ার্ড, যেই মানে ইউজ করার যে জায়গাটা, মানে এই খানিকটা যেটা দেবরাজ দা বলল যেটাকে আমার কিছু কিছু কাজ মিনিয়েচারের একটা ট্রোপ আছে, আমরা ওটাতে রেসপন্ড করি বলে ওইটাকে ইউজ করা, একটা স্ট্র্যাটেজি আর, মানে অনেক ভিজুয়াল স্ট্র্যাটেজি। আমার মনে হয় তোমার এই প্রথম তিনটে কাজের মধ্যে সবচেয়ে স্ট্রং কাজ হচ্ছে ওই প্রথমটা, ওই প্রেগন্যান্ট, কারণ ওইটাই, ওটার স্টেটমেন্টটাই সবচেয়ে স্ট্রং, যে বৈষ্ণব পদাবলিতে সমস্ত সময় কিভাবে অসম্ভব কিন্তু ইয়ে, মানে প্রভোকেটিভ,
লিরিক ফিরিক গুলো আমরা কীর্তনের সুর ফুরে ওগুলোকে ঢেকে যায়, কিন্তু অ্যাকচুয়ালি লিরিক গুলো দেখলে কিন্তু তার মধ্যে মেটাফর আছে সেখানে, মানে ফিজিক্যাল রিলেশনশিপ রাধা কৃষ্ণ ওয়াজ অবভিয়াস, কিন্তু কখনো এইটা দেখানো হয় না, মানে রাধা প্রেগনেন্ট এটা ভাবতেই পারে না কেউ ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে দেখাবে। এইখানে যে আমার মনে হয়েছে তোমার বলি আর খালাসটা অনেকটা তোমার তখনকার ওই বোল্ডনেস দেখানোর একটা এ, ওগুলোর থেকে অনেক বেশি দূর যায় কিন্তু তোমার প্রথমটা, প্রথমটার মধ্যে যে রেবেল রেবেলিয়নটা আছে, গলি আর খাল্লাসটা অনেকটা তোমার ওই মানে কি বলবো ওই ফায়ার ব্র্যান্ড ব্যাপার। আমি এটাকে এটাকেই ইন্টারেস্টিং ইমাজিনেটিভ, কিন্তু ওই লোকগুলোর যে আগুন নিয়ে খেলা ওইখানে তোমাকে আর একটু ওটাকে বলা দরকার যে আগুন নিয়ে খেলা এই মানে ম্যাসকুলিনিটির যে কনস্ট্রাক্ট সেইগুলো নিয়ে নানান রকম ওটা হচ্ছে ওখানে। কিন্তু আমার মনে হয় প্রথমটার মধ্যে একটা ইয়ে আছে, ধাক্কা আছে যেটা প্রথমেই লোকের হক চকিয়ে যাবে, যেখান থেকে তোমার ওই লোকটা উঠে গেছিল হার্ভার্ডে। আমি যারা জানে না বলে রাখি, হার্ভার্ডে এসেছিল একটা ওয়ার্কশপে, ও আর পাকিস্তানের একটি আর্টিস্ট, সেখানে প্রেজেন্টেশন দিতে হয়েছিল। তো ওর আরো কিছু আছে যেগুলো এখানে দেখায়নি, একটি এক ইন্ডিয়ান সে এসে খুব সে ভক্তি ভরে বসেছে যে ইন্ডিয়ান মিনিয়েচার, মানে ও তো অ্যাডভার্টাইজ করেছে ওইভাবে, ওর একটা নন প্রোভোকেটিভ ছবি দিয়ে পোস্টার করেছে এরা, যে ওতে ভাই ইন্ডিয়ান মিনিয়েচার, আমি কিছু মিনিয়েচার দেখবো, একটু ভক্তিমূলক কিছু দেখবো। সে ভদ্রলোকের আস্তে আস্তে মুখের হাসিটা নিভতে দেখলাম আর কি, ওই যখন একে একে কাজগুলো দেখাচ্ছে, এবং একটা চলেই গেল, তারপরে চলে গেল জাস্ট, ও যখন আরো পরের কাজে এলো জাস্ট ভদ্রলোক চলে গেলেন উঠে, এই যে ব্যাপারটা আর কি, যে নিতে পারলো দিয়েছিলেন যে মানে পেইন্টিং করে এখন আর নতুন করে মানে আলাদা করে কিছু সেই অর্থে, তখন আমি একটা কথা বলেছিলাম যে মানে কোট আনকোট পেইন্টিং আর পেইন্টেড ইমেজ ব্যাপারটাকে এখন একটু আলাদা করে দেখতে হবে। হ্যাঁ, তো মানে আজকে মীনাক্ষীর কাজটা দেখলে যেটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে পেইন্টেড ইমেজকে কিভাবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা কনটেক্সটের ক্ষেত্রে তার কনসেপচুয়াল জায়গা থেকে কিভাবে এক্সপ্লোর করা যেতে পারে সেটা মীনাক্ষীর কাজে খুব ইন্টারেস্টিংলি এসছে, মানে একেবারে ট্র্যাডিশনাল মিনিয়েচার থেকে সাইট স্পেসিফিক সব রকমই করেছে। তুমি যে সেই কথাটা বলেছিলে আমি তখন ওইটাই ভেবেছিলাম যে পরের দিনে মীনাক্ষীর কাজের সময় ঠিক তুমি আবার কথা বলবে এবং এইটাই ক্ল্যারিফাইড হয়ে যাবে। আমি যেটা মিন করি, লোকে গাল দেয় কলকাতায় আমায় যে এই পেন্টিংকে পেন্টিংয়ে ঘেন্না ধরিয়ে দিল, পেন্টিং আসলে যারা বলে সেটা তারা পেন্টিং এর সম্পর্কে আইডিয়াটাই ক্লিয়ার নয়। পেন্টিং আর পেইন্টেড ইমেজ দুটো তফাৎ আছে, এখন অনেক কিছু করার আছে, কিন্তু তুমি আমি পেন্টিং করে ওই জন্যই আমি কোট আনকোট পেন্টিং বলছি, আমি সবসময় কোট আনকোট পেন্টিং বলছি। তুই চিরদিনই সেভে খেলিস। এই যে রেবেলিয়নটা বলছি, ওটা রেবেলিয়ন দিয়ে কি হবে? এই যে রাধাকে প্রেগনেন্ট না, তাতে কি যে হঠাৎ সোসাইটি একেবারে লাভ দিয়ে উঠলো প্রচুর কনসাসনেস হবে না, তা হবে না। কিন্তু এই যে জাস্ট লিমিটেড ক্ষেত্রে এই যে রেবেলিয়ন মজার, এই রেবেলিয়নটা তো মজার ব্যাপার মোর দ্যান এনিথিং এলস, এতে তো কোনো কিছু চেঞ্জ হবে না। আমি যদি মনে করি এই পেন্টিংগুলো করে আমি একটা বিরাট সোসাইটিতে পরিবর্তন, ওইখানেই সমস্যাটা হয়। কিন্তু এই এইটা একজন মানে ওর কাজে আমি এটাই বলতে চাই যে পেন্টিং এখনো কিভাবে রেলেভেন্ট হয় ইভেন, মানে ওইরকম একটা ডেড, এটা তো পাস্তিশ না, ও যেটা করছে সেটা পাস্তিশ বলি, এই ডেড স্টাইলকে কিন্তু তার মধ্যে কি করে নতুন করে মিনিংফুল করা যায় এটার একটা বড় এক্সাম্পল। এটা পেন্টিংকে বুঝতে, পেন্টিং কেন ইররেলেভেন্ট হবে, ঠিক মতো তার রেলেভেন্স এর ফ্রেমিংটা করলে কেন হবে? তবে রিলিজিয়ানে মানে পুরুষদের ভূমিকাটাকে এড়িয়ে যাওয়ার এই ব্যাপারটা কিন্তু মানে ইউনিভার্সাল আর কি, মাতা মেরি কিভাবে যিশুকে জন্ম দিলেন সে জায়গাটা ডুবিয়াস, হ্যাঁ মানে কর্ণ কিভাবে জন্মালো সবই ডুবিয়াস আর কি, মানে পুরোটাই মোটামুটি মহিলাদের ঘাড়ে চাপিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলা হয়েছে। সাইট স্পেসিফিক কাজটা বড় দায় করতে দেয়নি, তার কারণ ছিল সেটাতে ওই 7 সালে তার আগে ওই হামলাটা হয়ে গেছে, আমার ফাইনাল ডিসপ্লেতে ছিল এই স্লাইডে কাজটা নেই,
আমার ওই যেটা চন্দননগরের যে বড় বড় এলইডি দিয়ে ওরা কাজ করে পুজো প্যান্ডেল, মানে দিওয়ালির সময়, পুজো দুর্গাপুজোর সময় যে ধরনের ওই রানিং লাইটস এ কাজ হয়, ওইগুলো দিয়ে আমি দুটো তিনটে কাজ করেছিলাম। তো ওই কাজটার একটা 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 না দুটো কাজে তাদের আপত্তি ঘটেছিল এবং তারা ওইসব কানেকশন কেটে কেটে দিয়ে চলে গেছিল। কিন্তু এটা সেটা নয়, সেটা একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছিল। এখানে হচ্ছে আমাদের খোদ প্রিন্সিপাল, তিনি আমাকে একটুখানি মানে দিন আর কি, তিনি আমাকে পারমিশন দিতে চাননি, দাদেন দিন, এখন আর উনি নেই। তো সেটাটা অন্য কনটেক্সটে। আমার যেটা ব্যক্তিগত ভাবে মনে হয় যে ইন্ডিয়ায় এখানে যেটা খুব আরো অনেক বেশি চোখে পড়ে, ইন্ডিয়ায় মহিলা আর্টিস্টদের শরীর নিয়ে, শরীর বা শরীর অ্যাজ অ্যা মানে সাবজেক্ট, এটা নিয়ে কাজ খুব একটা চোখে পড়ে না। এবং পার্টিকুলারলি যদি একটু সেক্সুয়ালিটি এক্সপ্লোর করার ব্যাপার থাকে, জেন্ডার রোল এক্সপ্লোর করে, জেন্ডার রোলে ওই একদম ট্রেডিশনাল জায়গার বাইরে আর একটু বোল্ড এই চোখে পড়ে না, সেখানে এটা হওয়া মনে হয় প্রয়োজন, আর একটু বোল্ডনেস ইমেজারিতে। হ্যাঁ পৌলমী। হ্যাঁ, প্রথমে বলতে চাই তুমি মানে প্রচন্ড ভাবে আমি এনজয় করেছি তোমার প্রত্যেকটা কাজ, কারণ আমি এই ধরনের কাজ করি তো, মানে এই সাবজেক্ট গুলোকেই এক্সপ্লোর করছি। যেভাবে মানে তোমার ওই দুটো প্রথম যে সিরিজটা আর কি, ট্রিপটিকটাতে প্রথম যে ছবিটা ছিল যেটাতে রাধা প্রেগনেন্ট আর কি, আর তাহলেই আবার অ্যাজ অনুসূয়া যেন ধরিয়ে দিল, প্রবলেম হয়ে যায় যুক্তিতে। মানে যেভাবে আর কি, মানে এই প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে বেসিক্যালি বিউটিকে যেভাবে আমরা নিই, বিউটি বেসিক্যালি যে আইডিয়াটা, সেটা আমার মনে হয় প্রচন্ড ভাবে মেল ডমিনেটেড যে আইডিয়া, যে হ্যাঁ মানে প্রেগনেন্ট একটা মহিলা অতটা সুন্দরী নয় আর কি, এবং পিউবিক হেয়ার সেটা অতটা সুন্দর নয় আর কি, বেসিক্যালি সেইভাবে দেখা হয়। তো সেই জিনিসগুলোকে যেভাবে তুমি অ্যাড্রেস করেছো প্রচন্ড আমার ভালো লাগলো। একটা এটা আলোচনার বিষয় নয়, তবে পরে আমি হয়তো তোমার মানে ইমেল আইডি পেলে আমি তোমাকে আমার একটা ছবি পাঠাবো, তোমার মধ্যে ফ্লেভার চার্ট বলে একটা ছবি যেটা আর কি, ওটার সাথে আমার একটা 2015 বা 2016 একটা ছবির অসম্ভব মিল আর কি, মানে মোটামুটি এই বিভিন্ন রকম ভাবে এই মানে যেটা পৌলমী বলছে যে মেল গেজড আর কি, এটা পুরোটাই তাই। মানে আমি এখন এখনো এটা নিয়ে ঘাটাঘাটি করছি আর কি, যে মানে আমাদের স্ক্রিপ্ট, মানে একদম ভীষণ আর্লিয়েস্ট এক্সাম্পলে যদি আমি চলে যাই, যে মানে মিনিয়েট মানে ম্যানুস্ক্রিপ্টস আর কি, ইলিউমিনেটেড ম্যানুস্ক্রিপ্টস এর যে, ওখান থেকে তো ইমেজ মোটামুটি প্রথম আসে, সেই জায়গাগুলোতেও এর যে মানে ডেসক্রিপশন গুলোই এমন যে সেটা থেকে তার ইলাস্ট্রেশন ওরকমই হওয়াটা স্বাভাবিক আর কি। তো সেই জায়গাগুলোতে অনেক ফাঁক আছে, মানে এবং যারা লিখেছে মানে ভরতমুনি, মনুস্মৃতি বা পরে নাট্যশাই তোমার কি বলে কামসূত্র, তো এর সবাই মেল পোয়েটস আর কি। তো এখানে মানে ফিমেল পোয়েটস নেই, কিছু সাউথ ইন্ডিয়ার একজন দুজনকে আমি পেয়েছিলাম কিন্তু তারা অনেক পরে আর কি। তো সেভাবেই কনস্ট্রাক্টেড আমাদের অ্যাটলিস্ট এখানে এদেশে। তো শুধু এদেশে নয়, এই মানে আমি প্রথমে আর কি, মানে আমার একটা ধারণা হয়েছিল যখন আমি বিদেশে আসার আগে আর কি, একটা বেশি এক্সপেকটেশন ছিল যে এখানে আমি ইন্ডিয়াতে যেভাবে জেন্ডার রোল, যেভাবে মহিলার একটা বিউটির যে একটা একটা এরকম একটা ধারণা আছে, একটা বাক্সবন্দী ধারণা আছে, রংটা এরকম হলে সুন্দর, চুলটা এতটা বড় হলে সুন্দর, যে একটা ভীষণ ধারণা আছে, সেগুলো থেকে হয়তো বেরিয়ে যাব, হয়তো মানে একদম অন্যরকম একটা সোসাইটি। কিন্তু আমি এই দেশে এসেও দেখেছি যে
মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড আর কি, মানে আছে জেন্ডার রোল আছে খুব ভালো ভালো মতো আছে আছে। হ্যাঁ পপ কালচার মানে আর স্পেশালি আমি আমেরিকান মানে আমি মানে আমি জানি না আমি যেটুকুন থেকে যে আমি ইউকে তে থেকে যে ইউকের থেকে আমার আমেরিকান কালচার অনেক বেশি মনে হয়েছে মানে কি বলবো অনেক বেশি কনজারভেটিভ অনেক বেশি রিলিজিয়ান এর উপর। আমেরিকা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর সবচেয়ে কনজারভেটিভ কনজারভেটিভ প্রচন্ড রিলিজিয়ান না হলে আর ট্রাম্প কে মাথায় বসে এক্ষুনি বলতেই বলতে যাচ্ছি দুজনই আছে। তুমি অবশ্য তোমার কানাডায় কি মনে হয়? তুমি তো এখন আমেরিকা কানাডাতে মানে আমি সেটাই কানাডাতে অনেকটা অন্যরকম অবশ্যই আমরা তো ওয়েস্টের দিকে থাকি তাই জন্য আর একটু অন্যরকম কিন্তু তাও আছে মানে আমি বলছি নেই মানে এটা এটা না শুরু হয় একদম প্রথম দিন থেকে মানে বাচ্চাটা মানে ইটস আ গার্ল ওই কথাটা থেকে শুরু হয় মানে মানে এটা অনার কিলিং হয় না কিন্তু হ্যাঁ মানে ইটস আ গার্ল এবং তাকে একটা বড় করা মানে আমরা বেসিক্যালি যখন বাচ্চা হয় সেটাতে মানে মানুষ করা হয় না মানে মেয়ে তৈরি করা হচ্ছে ছেলে তৈরি করা হচ্ছে মানে এখনো মানে প্লে গ্রাউন্ডে গেলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা আছে অনেকটা মানে একটু জটিল একটু কোথায় আছে কোথায় নেই কোথায় আছে মনে আছে হয়তো মেরে ফেলছে না বাচ্চাকে চিকেন স্যুপ খাইয়ে ওরকম নয় কিন্তু ভালো মতো আছে একটা মহিলা মানে ওয়েস্টে গেলেই আমি ফ্রি এইসব থেকে এবং এটা ইন্ডিয়ান কমিউনিটির কথা বলছে না কিন্তু প্রচন্ড ভাবে আছে মানে আমি তো অবাক হয়ে গেছিলাম যে মানে আমাদের দেশে একটা মানে একটা একটা মেয়ে কমপ্লিট হয়ে জন্মায় একটা সে অলরেডি একটা সম্পূর্ণ মানুষ কিন্তু স্টিল তার আর কি সম্পূর্ণতা বিচার করা হয় সঙ্গে বড় আছে কিনা সঙ্গে বাচ্চা আছে কিনা একটা বয়সের পর থেকে এই জিনিসগুলো আমি ভেবেছিলাম যে হয়তো এই দেশে নেই থাকবে না বা কিছু অতটা কিন্তু খুব ভালোভাবে আছে আর কি। এবং এই ব্যাপারটার সঙ্গে এই যে মানে আমেরিকার সঙ্গে এই যে আমাদের এত মিলে যাচ্ছে মানে হঠাৎ ওদের মনে হচ্ছে যে আহা হা এরা তো আমাদেরই কাউন্টার পার্ট আহা ট্রাম্প তো ঠিক আমাদের মতো মানে হিটলার বলে গিয়েছিল ওমেন গো ব্যাক টু দ্য কিচেন এবং এই লোকগুলো সেটাকেই রিপিট করছে এবং এই যে এদেরকে আমাদের এত ফ্যামিলিয়ার লাগছে তার কারণটা হচ্ছে যে ওই ভেতরের বীজটা তো ওরা একটু ঢাকা টাকা দিয়ে রেখেছিল এখন ওটা বেরিয়ে পড়েছে আর এবং সেই আমাদের ইন্ডিয়ান ভ্যালুজ এর সঙ্গে যদি এখন হয়তো মিল পাওয়া যায় সেটা তো বিপদের কথা অ্যাকচুয়ালি পুলকিত হওয়ার কিছু নেই। আর কেউ আর কারোর কোনো প্রশ্ন? তাহলে আমরা ঠিক সময়ে তাহলে শেষ করি। খুব ভালো, সবাইকে ধন্যবাদ আসার জন্য। আমরা পরের পরের যে পরের রবিবারে একটা মেন্টরশিপ আছে আর পরের মাসে আবার আমাদের আরেকটা আর্ট টক হবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।